তাহলে হায়দারকে গ্রেপ্তার করবে না কেন কলকাতা পুলিশ? ডেকে পাঠাবে না কেন হায়দারকে? তার ইনভলভমেন্ট তো এস্টাবলিশড, কে জানে না যে ওখানে স্কোয়ার ফিটে হায়দার মাল নাই, ওখানে পেছনে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, কে হায়দার করে না কে জানে না? তার মাথাকে সে বলুক, সে সকালবেলা উঠে কার বাড়িতে গেছিল বলুক, তার উপর গুলি চালাবে কেন? আগে সে তো, এরা তো বুঝেছে যে একদম মাথাকে, কার নির্দেশে সে এত ক্ষমতাবান হয়েছে, সেই জন্যই তো হয়েছে। কি করেছে শুনুন, এই দেখুন ওখানে একের পর এক জমি, এই দেখুন ইয়ে দিয়ে ভর্তি করে দিয়েছে টিন দিয়ে, দিয়ে তার ভিতরে পুকুর ভরাট চলছে, জলা জমি ভরাট, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে, দেখুন কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার ব্যবসা এখানে চলছে। সরকার জানে না এই জিনিস বন্ধ না করলে আপনি ইউপি বিহার বাংলাদেশ একের পর এক জায়গা থেকে সেখানে পুরো ঘাঁটি তৈরি হয়েছে, 108 107 তারপরে 67 পুরো ওই জোনটাতে এটা হচ্ছে। বড় চেয়ারম্যান সুশান্ত বাবু নিজে, সুশান্ত বাবু যদি মনে হয় এইসব জিনিসে ওনার কোনো যোগাযোগ নেই, হায়দার সকালবেলা ওর বাড়ি যাবে কেন? সুশান্ত বাবু যদি কর্পোরেশনের লোক হন, উনি সরাসরি পুলিশকে বলবেন এসব বন্ধ করো, ওনার নাম আসবে কেন? উনি অ্যাকশন কেন নেননি? আজকে এই জিনিস ফেস করতে হচ্ছে ওনাকে কেন? প্রাণহানির জায়গা তৈরি হচ্ছে কেন? আমার প্রশ্ন, এ দুজনের তো লড়াই, এই দেখুন পুকুর ভরাট হচ্ছে, এই দেখুন টিনের চাদর দিয়ে বাইরে টিন চাপিয়ে দিয়ে নীল রঙের, ভিতরে পুকুর ভরাট হচ্ছে, এই তো ছবি। এগুলো এগুলো ফ্যাক্ট নয়, এগুলো পিছনে কারা? এইসবের জন্য তো কোনো গন্ডগোল, এই গন্ডগোলের জন্য তো আজকে এই অবস্থা, কে জমি দখল করবে, কে কোটি কোটি টাকা কামাবে, দেখুন পুরো পুকুর একের পর এক বুঝিয়ে যাচ্ছে। নবান্ন জানে, নবান্ন জানে না, নবান্ন নলেজে নেই, এটা যদি না থাকে তাহলে নবান্নকে ইনিশিয়েট করা উচিত, অ্যাকশন নেওয়া উচিত পুলিশের। তৃণমূলের হেডকোয়ার্টারের ঠিক পেছনে গুলশন কলোনি বলে একটা কলোনি আছে, সেই গুলশন কলোনি থেকে হচ্ছে গন্ডগোলের সূত্রপাত। সেই গুলশন কলোনি কার দখলে থাকবে? এবং এখানে জমি দখলটা মাফিয়াদের অন্যতম লড়াইয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবং গুলশন কলোনি কি, ইউপি থেকে এসটিএফ এসেছিল, এসে 15 জনকে গ্রেপ্তার করেছিল, বাংলাদেশি 15 জন বাংলাদেশি থাকতো, এবং তাদের কাজ কি ছিল? তারা বেআইনি ভাবে এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ তৈরি করে দিত লোকের, সে মেশিন ফেসিন সব রিকভারি করেছিল, সিজ করেছিল, পুলিশ কিছু জানে না। সেই যে 108 নম্বর ওয়ার্ডের ঝামেলা, আগে 107 নম্বরে কাউন্সিলর ছিল এই স্বরূপ সুশান্ত ঘোষ, সেই যে 108 নম্বরে কাউন্সিলর হলো, এবার সে 107-এ থাকে, বসে, তার অফিস বানিয়েছে, আর 108 কন্ট্রোল করবে। এবার সেই এলাকা হচ্ছে জাভেদ খানের ছেলেরা তৈরি করেছে, সে তৃণমূলের পার্টি অফিস টফিসের জায়গা তো সব জাভেদ খানের, তার পারিবারিক জায়গা, তাদের পুরনো জমি জমা যা হয় তাকে ট্যানারি ছিল, সেসব তাদের ব্যবসা ছিল। এবার সে যদি অধিগ্রহণ করে তখন লড়াই হবে। তারপরে সরকারি খাস জায়গা ওখানে বিক্রি হয়, তৃণমূল পুরো বিক্রি লেভেল শুনুন, ধাপার মাঠ বেচে দিয়েছে, ধাপার মাঠের ওপাশে একদম চলে যাবেন আপনি হচ্ছে এ পর্যন্ত, আপনার বাইপাস ধাবার আগে পর্যন্ত নুনের বেড়ি বেড়ি সব বিক্রি হচ্ছে, এপাশে এদিকে উল্টো দিকে, এই যে শম্ভু কাউ মার্ডার হয়ে গেল কেন? এই জমি দখল, এই হচ্ছে বেআইনি কনস্ট্রাকশন। তৃণমূল তৃণমূল সব জানে পুলিশ, কসবা থানা আসতে কতক্ষণ সময় নিচ্ছিল কেন? কসবা থানায় ফোন গেছে উপর থেকে, তারপর যাওয়ার পর কসবা থানা দৌড়ে দৌড়ে এসছে, নাহলে তো আসছিল না। স্কোয়ার ফিট সরকারি খাস জমি, আপনি বাইপাসে আইটিসি যে হোটেল তার উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকে পড়ুন, ঢুকে পড়লে দেখবেন গ্রামের পর গ্রাম ধাপার মাঠের পেছন থেকে চলে গেছে, লোককে ভাড়া বিক্রি করছে। এই যে শম্ভুকাও মারার হলো ডিউ টু দ্যাট রিজন অনলি, আপনি চলে যান আরেকটু এগিয়ে এন্টালির দিকে, এন্টালির এন্ড পর্যন্ত চলে যাবেন, একের পর এক জায়গা দখল হয়ে যাচ্ছে। ইন্দ্রনীল সেন, সে মন্ত্রী যেখানে গোলাগুলি হয়েছে তার পাশে তো ইন্দ্রনীল সেন থাকেন, তা সেখানে ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে গোলাগুলি, আর ব্রাত্য বসুর বাড়িতে তারা ঠেক বানিয়েছিল, কোন মন্ত্রীর এলাকায় এলাকায় হচ্ছে সব। দেখুন ডান দিকে দেখুন, বান দিকে দেখুন, ফ্লাইওভার দেখুন, উপরে দেখুন, তারপর খবর নিন যে ভাই এলাকায় কেউ বন্দুক নিয়ে ঘুরছে না, তো তাহলে যাব। কোথায় নিয়ে যাচ্ছেন সিভিক সোসাইটিকে, শহরের ব্যবস্থাকে, শহরের মানুষদের? কেউ সুস্থ থাকবে না, কেউ স্বাভাবিক থাকবে না, কেউ নিশ্চিন্ত থাকবে না। আজকে আজকে সুশান্ত ঘোষকে আমি তর্কের খাতিরে ধরেই নিয়ে, একটা ইয়াং পলিটিশিয়ান, সে কেন প্রকাশ্যে, সে তো তৃণমূল করে, শাসক দল করে, তাকে প্রকাশ্যে দাঁড়িয়ে বলতে হবে আমি দল করবো কিনা ভাবছি, আমার পরিবারের সাথে কথা বলতে হবে, এই পরিবেশের জন্যই তো তৃণমূলের রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। আজ ববি হাকিম যে বললেন যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, রেসপন্সিবিলিটি কার, রাজ্যের পুলিশ মন্ত্রী কে, কার জন্য তিনি বলেছেন কথা? তা প্রোটেকশন পুলিশ আপনার, আপনি আটকান উত্তরপ্রদেশ থেকে লোক এসে তো আপনার তৃণমূল ভবনের পিছনে গুলশন কলেজ থেকে 15টা বাংলাদেশে নিয়ে গেল, তারা তো করে দেখিয়ে দিল, তারা তো অ্যাক্ট করছে, আপনি আটকান আপনার পুলিশকে বলুন, আর না পারলে পুলিশ অফিসার পুলিশ সিপি সরান, তিনি যদি না পারেন অন্য লোক নিয়ে আসুন। আজকে যদি বাই চান্স চলে যেত, আমাকে তো আমাকে লোকেরা
আমাকে লোকেরা শুনুন, আমাকে শুনুন শুনুন শুনুন, আমাকে লোকেরা ফাজলামো করে বলছে, বলছে তৃণমূল চারদিক থেকে কাটমানি খায়, তো তৃণমূলের গোষ্ঠীজনদের কাটমানি খেয়ে ওই বন্দুকটা এনেছিল, সেজন্য ঠায় ঠায় করে চালিয়েছে কিন্তু গুলি বেরোয়নি। ভাগ্যিস যদি গুলিটা চলে যেত আজকে কি পরিস্থিতি তৈরি হতো? ফলে আপনাকে বুঝতে হবে মর্নিং শোজ দা ডে, সকালবেলা দেখে বুঝতে হবে দিনটা কেমন যাবে, ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূল কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষ, কার্যত তাকে গুলি করা হয়েছে, গুলি করার চেষ্টা করা হচ্ছিল, তার মাথাকে ইমিডিয়েট পুলিশ গ্রেপ্তার করছে। রীতিমতো বলছেন সুশান্ত ঘোষেরই নাকি পরিচিত, কার্যত যাকে ধরা হয়েছে তিনি কি বললেন জানি, সুশান্ত ঘোষ তো গুন্ডা হ্যায়, এই রকম ধরনের মন্তব্য, কারণ তার জায়গা নাকি ছিনিয়ে নিয়েছে এই সুশান্ত ঘোষ, কার্যত সেই রাগ থেকে। ইতিমধ্যে এইটা সুশান্ত ঘোষও কিন্তু বলে আসছিলেন, এটা কোনো রাজনৈতিক বিবাদ নয়। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। এই কসবা কাণ্ডের আসল মাথা কে বা সুশান্ত ঘোষের কাণ্ড কারখানা নিয়ে রীতিমতো কি বলছেন শঙ্কুদেব, কথা বলবো দাদার সাথে, দাদা কি বলবেন? দেখুন, এই অঞ্চলে যেখানে গন্ডগোলটা হচ্ছে এটা হচ্ছে তৃণমূল ভবন, তৃণমূলের যে হেডকোয়ার্টার, এখন কদিনের জন্য শিফট করেছে ওরা অন্য জায়গায়, নাহলে অ্যাকচুয়ালি আবার নতুন ওখানে বিল্ডিং হচ্ছে। ইরা হাকিম কি কিছুই জানে না? উনি কালকে পুলিশের উপর সুরসুর দিয়েছেন, কার্যত তিনি বলছেন পুলিশ করছে কি এনাফ ইজ এনাফ। আরে ভাই, পুলিশকে দোষারোপ করে তো কোনো লাভ নেই, পুলিশ তো তৃণমূলের চাপে কাজ করছে। পুলিশ কি কি আকাশ থেকে, ওরা কি মানে উপর থেকে এসে পড়ে কাজ করবে? পুলিশের কিছু করার আছে? নেতাদের ফোন চলে যাচ্ছে, আর তারপরে আপনার সুশান্ত বাবুকে বলেছিল আপনি 107 নম্বর ওয়ার্ডের ব্যাপারে মাথা ঘামাবেন না, সে থাকে সেখানে, সে মাথা ঘামাবে? বুঝুন বুঝুন কাণ্ড। হ্যাঁ, সে বলতে পারছে না, সে ওয়ার্ডেও সে খাবে, এ ওয়ার্ডে 108-এও সে খাবে, এবার খাওয়া খাই নিয়ে লড়াই কি করবেন? লোক ছেড়ে দেবে, আর সে জাবেদ বাবুরা পুরনো সময় থেকে আছেন এই এলাকায়, তাকে তিনি রাজ্যের মন্ত্রী, তার তাঁদেরও তার ছেলে এখন কাউন্সিলর হয়েছে, এখন এই লড়াইয়ের জন্য আজকে এই অবস্থা, সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে। সে গুলি যদি আজকে একজন সাংবাদিক বিজয় করতে গেল তার গায়ে লেগে যেত, কি কাণ্ড হতো? সাধারণ লোকের গায়ে লেগে যেত? নিজেদের তো যা হতো হচ্ছে হচ্ছে। আর শুনুন একটা কথা, আমি বাধ্য হয়ে বলছি, তৃণমূল কংগ্রেস আমায় মার্জনা করবেন, আমি সাম্প্রদায়িক কথা বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন যে হিন্দু নেতারা আক্রান্ত হচ্ছে, এটা নিয়ে আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন, তাদের প্রাণহানি ঘটছে একের পর এক, তৃণমূল প্রোটেকশন নিতে পারছে না। আমি অনুরোধ করবো ছেড়ে দিন তৃণমূল, তাহলে কোন দিন গুলি খেয়ে মরবেন প্রাণ আগে? এ কি পরিস্থিতি তৈরি হয়েছে এগুলো, এবং এবং একের পর এক জমি। আরে সেখানে সাধু সন্তরা এসেছিল, তাদের জমি কসবাতে দখল করে নিয়েছে, কি বলছেন আপনি? আমি নাম বলবো না, একটা বিশিষ্ট সাধুদের সংগঠন, সমাজসেবী সংগঠন, তারা মুখ্যমন্ত্রী পর্যন্ত গিয়ে চিঠি করেছে, এই জমি তো হচ্ছে কেলেঙ্কারির জায়গা, কে এসে থাকছে কেউ জানতে পারবে না। ঘর দেখছেন না কিরকম অদ্ভুত অদ্ভুত ঘর, ছোট ছোট খুপড়ির মতো বানিয়েছে, কার ঘর, কে থাকে, কে আসে, কোনো ডেটাবেস নেই পুলিশের কাছে। এবং এখন আরবানা তৈরি হয়েছে, আরবানার আবার নতুন তিনটে টাওয়ার হচ্ছে, আবার চারটে টাওয়ার হবে, আবার তার পাশের জমার সেগুলো, আর শুনুন শুনুন, সেগুলো সব জলা জমি, সেগুলো সেগুলো সব ওয়াটার বডি, ওয়াটার ল্যান্ড, তো তার খাটাল পুড়িয়ে দেওয়া হয়েছিল খাটাল। আরে কথা শুনুন, তার কাঠ কে পাবে, সেই জলা জমি কিভাবে ব্যবহার হবে, কিভাবে অধিগ্রহণ হয়ে যাবে, আপনি কি বলছেন? স্কোয়ার ফিট সরকারি খাস জমি, আপনি বাইপাসে আইটিসি যে হোটেল তার উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকে পড়ুন, ঢুকে পড়লে দেখবেন গ্রামের পর গ্রাম ধাপার মাঠের পেছন থেকে চলে গেছে, লোককে ভাড়া বিক্রি করছে। এই যে শম্ভুকাও মার্ডার হলো ডিউ টু দ্যাট রিজন অনলি, আপনি চলে যান আরেকটু এগিয়ে এন্টালির দিকে, এন্টালির এন্ড পর্যন্ত চলে যাবেন, একের পর এক জায়গা দখল হয়ে যাচ্ছে, সরকার ইনিশিয়েট না করলে মুশকিল। ইভেন আইটিসির পেছনের জমি, সেখানে বরুণ সেনগুপ্ত স্মৃতির হচ্ছে জায়গা তৈরি করবে বলে সরকার জমি দিয়েছিল, সেই জমি না না, আপনি দেখবেন ওই আইটিসির পরে বর্তমানে ঠিক পেছনে খাস জমি ল্যান্ড আছে গভর্নমেন্ট, সেটাকে বরুণ সেনগুপ্ত বিশিষ্ট সাংবাদিক তার একটা স্মৃতিতে একটা ওই সাংবাদিকদের চর্চার কেন্দ্র তৈরি করবে, সেই জমি পর্যন্ত অধিগ্রহণ হয়ে যাচ্ছে তৃণমূলের লোকেরা করছে। তৃণমূলের দেয়ার ইজ আ গ্রুপ যারা স্কোয়ার ফিটের জমি ওখানে বেচছে, তো অপরাধ সেই জন্য জেনারেট করছে। আপনার মনে আছে শম্ভুকাওর ওই ইনসিডেন্টে যখন গ্রেপ্তার হলো 67 লক্ষ টাকা ক্যাশ পেয়েছিল, কোটি কোটি টাকার খেলা হচ্ছে। আপনি ইন্দ্রনীল সেন এসে ইতিমধ্যে মিটিং করছে, ইন্দ্রনীল সেন সে থাকে তো সেখানে,
ইন্দ্রনীল সেন, সে মন্ত্রী যেখানে গোলাগুলি হয়েছে তার পাশে তো ইন্দ্রনীল সেন থাকেন, সেখানে ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে গোলাগুলি, আর ব্রাত্য বসুর বাড়িতে তারা ঠেক বানিয়েছিল। কোন মন্ত্রীর এলাকায় এলাকায় হচ্ছে সব, দেখুন বৃত্তের বাইরে যেতে হবে না আপনাকে, যা হচ্ছে সব তৃণমূলের বৃত্তের মধ্যে। বিহারে কম রেট পেয়েছে, নিয়ে চলে এসছে, আমদানি করেছে। খিদিরপুর গার্ডেন দিতে আর একটু কম রেটে পেলে তাহলে জানলে সেখান থেকে নিত, পাইনি বলে হয়তো অ্যারেঞ্জ করতে পারেনি। সে বা সেগুলো তো বিরোধীদের জন্য একটু রেট কমে দেবে, আমাদের জন্য যেগুলো গুলি ব্যবস্থা হচ্ছে, আমাদের মারবার জন্য যে গুলি ব্যবস্থা হচ্ছে তাতে তো রেট আরো কম, তাতে 3,000-4,000 গেম সেট, আর এখানে বলে আমি শুনছি নাকি 10,000। আরেকটা কথা বলবো, একদম রাজ্যে দেখা যাচ্ছে ইডি এসেছে, রীতিমতো আমি বলছি ইডি এসেছে। না না, আমার বক্তব্য হচ্ছে যে সকালবেলায় যে হায়দারের এগেনস্টে কমপ্লেন এসছে, কমিউনিকেশন এসছে, তাহলে এক সেকেন্ড, তাহলে বোঝা যাচ্ছে এটা জমি জমা সংক্রান্ত লড়াই। আর আরে শুনুন, আর তাহলে হায়দারকে গ্রেপ্তার করবে না কেন? কলকাতা পুলিশ ডেকে পাঠাবে না কেন হায়দারকে? তার ইনভলভমেন্ট তো এস্টাবলিশড, কে জানে না যে ওখানে স্কোয়ার ফিটে হায়দার মাল নাই, ওখানে পেছনে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, কে হায়দার করে না কে জানে না? আমার প্রশ্ন হচ্ছে কেন তাকে তুলবে না, কেন ব্যবস্থা হবে না, কেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আসবে না যে পুরো ক্লিয়ার করো, অ্যাকশন নাও? আজকে ববি হাকিম, ভূমি রাজস্বর ব্যাপার নেই এখানে। আর আরে আপনাকে বুঝতে হবে, এটা আরবান ডেভেলপমেন্ট হচ্ছে, এটা দেখে যেহেতু কলকাতা কর্পোরেশন, এবং যেহেতু ববি হাকিম নিজে দেখেন এবং তার কাউন্সিলররাই এফেক্টেড হচ্ছেন, আজকে তো এই প্রাণহানির জায়গা তৈরি হচ্ছে। দেখুন আপনাকে বুঝতে হবে, আপনাকে সবসময় রিজনে পৌঁছতে হবে, কারণে পৌঁছতে হবে। এখানে একের পর এক রিয়েল এস্টেট ডেভেলপ করছে, আজকে ওখানে একাধিক কলেজ হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে, সেখানকার জমি নিয়ে পুরো নয়ছয় হচ্ছে, সে বাসন্তী হাইওয়ে পর্যন্ত এই ক্রিমিনালাইজেশনটা তৈরি হয়ে গেছে। ইমিডিয়েটলি গভর্নমেন্ট যদি অ্যাক্ট না করে, একটা সর্বনেশে বড় সড় কাণ্ড ঘটে যাবে। আপনি ভাবুন আজকে হয়েছে কোথায়, একটা মলের পাশে, সেখানে সাধারণ মা বোনেরা সবাই এলাকায় যায়, বাচ্চারা যায় ঘুরে বেড়ায়, পাশে স্টেডিয়াম হয়েছে, সে মল নিয়েও বেআইনি কাজ হয়েছে সেখানে একের পর এক। আমি এখনো জানি কসবার ওই অঞ্চলটায় এবং ওর ঠিক উল্টো দিকের অঞ্চলটায় একাধিক হিটকোর হচ্ছে প্লট আছে, সেই প্লট নিয়ে একের পর এক কেলেঙ্কারি চলছে, সে প্লট দখলের জন্য চেষ্টা করছে, সে ববি হাকিম চেয়ারম্যান। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই ট্রায়াঙ্গুলার অ্যাপ্রোচে ক্লিয়ার কমিউনিকেশন নবান্ন থেকে আসা দরকার, অ্যাকশন নেওয়া দরকার। আর না হলে ভাই বলে দিন কার কাছে 25-75 কার কাছে 75 যাচ্ছে, 25 আর 75-এর কি রেশিও হচ্ছে সেটা বলে দিন, সেটা হচ্ছে বলে তাহলে এসব হচ্ছে না। ইললিগাল কনস্ট্রাকশন আপনি যতক্ষণ না বন্ধ করবেন, যতক্ষণ না তাকে রেগুলারাইজ করবেন, আরেকটা এখানে বড় ইনসিডেন্ট হয়ে যাবে। এবং কারা এসে থাকছে তাদের কোনো আইডেন্টিটি ডিসক্লোজার নেই, আপনি ভাবুন, আপনি জানতে পারছেন না কারা এসে থাকছে। আজকে ইউপির এসটিএমএস যদি জানতে পারে, কলকাতা পুলিশ জানতে পারে না? আমাকে কলকাতা পুলিশের এক বড় কর্তা বললেন, বললেন শুঙ্কু আমাদের এক্সপার্টিস থাকলেও আমরা কাজ করবো কি করে, আমরা তো করবার আগে আমাদের তৃণমূল নেতার ফোন চলে আসে, পুরো পরিবেশটা পুরো ব্যবস্থাটা কেটে দিয়েছে। এবং সেই কারণে আপনি লক্ষ্য করে দেখবেন আজকে আজকে নির্বাচনে কলকাতা কর্পোরেশনে আমরা প্রায় 50টার মতো সিট জিতেছি ভারতীয় জনতা পার্টি। কেন? কারণ মানুষ বুঝছেন না, আগে বুঝছেন শহরের মানুষরা, যেদের অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, এই ক্রিমিনাল অ্যাপ্রোচকে এরা সাপোর্ট করে দিচ্ছে। কোন জায়গায় গেছেন আপনি, আউট অফ দ্য সিটিতে এই ঘটনা ঘটে যাচ্ছে, আপনি ভাবুন, নট ইন আ রুরাল প্লেস। আমি বুঝতাম 109-এর যে জমি মুকুন্দপুরের দিকে ওদিকে চুরি ডাকাতি হচ্ছে সেটা নিয়ে হয়েছে না, একদম একদম শহরের উপরে ভাবুন, এই সেদিকটা যদি হতো আমি বুঝতাম, নাহলে একটু রুরাল সেক্টরে হয়েছে, নো, হার্ট অফ দ্য টাউনে হচ্ছে। আপনি কোথা কোন জায়গায় যাচ্ছেন আপনি বুঝুন, এবং এই পুরো জায়গাটা টেনশনের জায়গা তৈরি হয়ে গেছে। এবং আপনি বুঝে নিন, এটা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে, এটা সকালবেলার ইন্ডিকেশন, যে কোনো সময় বড় ঘটনা ঘটে যাবে। এখনই যদি একে অ্যাড্রেস না করা যায়, এখনই যদি এই জমি মাফিয়াগিরি তৃণমূল কংগ্রেস বন্ধ না করে, আমি আপনাকে বলছি যে কোনো একটা বড় ঘটনা ঘটবে। আমি একটা অন্য প্রশ্নে আসি, আজকে রীতিমতো দেখা যাচ্ছে আজকে রাতে এই অভয় আর বিচার চেয়ে আবারও পথের জুনিয়র ডাক্তারদের ডাকে, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন ভাই, আমায় মার্জনা করবেন, ওদের প্রতি কোনো আশা ভরসা নেই, ওদের কোনো আশা। আরে সে যে রিয়া সই করলো তার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা, 4 কোটি টাকা ঝেড়েছে, আপনি ভাবুন, তার হিসেব দিতে হবে, একটা আন্দোলন করতে হবে। আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ আমার চ্যানেলে আপনি এর আগেও বলেছেন, কারণ আমি বলছি তাহলে কি পোস্টমর্টম রিপোর্টটা আপনি মানছেন না? পোস্টমর্টম রিপোর্টটা ঠিক আছে বলে তো সেটা ধরেই তো বিচার হচ্ছে, সেই জন্যই তো রিয়া সই করেছে। কলকাতা পুলিশ যা যা এভিডেন্স তুলে দিচ্ছে প্রাইমা পেসিতে 4 দিনের পর, তার উপর ভিত্তি করেই ইনভেস্টিগেশন হয়েছে, কারণ তারপর কোনো এভিডেন্স পাওয়া যায়নি, সেটা স্পেসিফিক্যালি সিবিআই কোর্টকে জানিয়েছে। যে স্ট্যান্ডিং
স্ট্যান্ডিং স্ট্যাটিক কন্ডিশন পাওয়া গেছে, তার উপর ভিত্তি করেই তদন্ত হয়েছে। ফলে আমার প্রশ্ন হচ্ছে, এরপর যখন সিবিআই অফিসিয়ালি যে ওসি গ্রেপ্তার হয়েছে এই কাণ্ডে, যার প্রাইমারি ইনভেস্টিগেশনের দায়িত্ব ছিল, তার বিরুদ্ধে যখন চার্জশিট দেবে, তখন তো ক্লিয়ারলি এস্টাবলিশড হবে যে সরকারের জন্য আদর্শভাবে বিচার ব্যবস্থা করা গেল না, জাস্টিস দেওয়া যাচ্ছে না। এর জন্য তৃণমূল কংগ্রেস রেসপন্সিবল, তার সরকারি ব্যবস্থা রেসপন্সিবল, তার পুরো প্রশাসনের হচ্ছে দলীয়করণ হয়েছে, এখন দেখছি অপরাধীকরণ হয়েছে। শহরে তো বেরোনো মুশকিল, আগে লোক শহরে বেরোতো কি, ডান দিকে দেখুন, বাম দিকে দেখুন, তারপরে উপরে দেখুন, কারণ উপরে যে কোনো সময় ফ্লাইওভার ভেঙে পড়ে যেতে পারে, এখানে হয়েছে তৃণমূলের সৌজন্যে। এখন আবার যেটা হচ্ছে কি, শুনুন, ডান দিকে দেখুন, বাম দিকে দেখুন, ফ্লাইওভার দেখুন, উপরে দেখুন, তারপর খবর নিন যে ভাই এলাকায় কেউ বন্দুক নিয়ে ঘুরছে না, তো তাহলে যাব। কোথায় নিয়ে যাচ্ছেন সিভিক সোসাইটিকে, শহরের ব্যবস্থাকে, শহরের মানুষদের? কেউ সুস্থ থাকবে না, কেউ স্বাভাবিক থাকবে না, কেউ নিশ্চিন্ত থাকবে না। আজকে আজকে সুশান্ত ঘোষকে আমি তর্কের খাতিরে ধরেই নিয়ে, একটা ইয়াং পলিটিশিয়ান, সে কেন প্রকাশ্যে, সে তো তৃণমূল করে, শাসক দল করে, তাকে প্রকাশ্যে দাঁড়িয়ে বলতে হবে আমি দল করবো কিনা ভাবছি, আমার পরিবারের সাথে কথা বলতে হবে। এই পরিবেশের জন্যই তো তৃণমূলের রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। একটা জিনিস আমি বলছি দর্শকদের উদ্দেশ্যে বলছি, বলছি এই যে হায়দার যার নাম আসছে, যেদিন ওই যে বন্দুক মানে যে গুলি করার চেষ্টা করছিল তাকে ওই দিন ধরে কিভাবে মারধর হচ্ছিল আপনি দেখেছিলেন? এই হায়দারই ছিল ওখানে? না না, আমার বক্তব্য হচ্ছে ব্যাটার ছেলে এই হায়দারটাকেও তো ধরা উচিত। আরে আপনাকে তো রুটে যেতে হবে, এই গন্ডগোলের কারণ হচ্ছে এইসব ইলিগাল কনস্ট্রাকশনের ব্যবসা। না না, সে ঠিকই, আমার বক্তব্য হচ্ছে কারোর উপর আক্রমণ হওয়া উচিত না, কিন্তু ও ব্যাটার ছেলে ঘুরে বেড়াচ্ছে কেন, ওটাকে পুলিশ ধরবে না কেন, ওর পিছনে যেগুলো আছে সেগুলোকে ধরা হবে না কেন, এই পুরো ইলিগাল কনস্ট্রাকশন ব্যবসাটা নিয়ে অ্যাকশন হবে না কেন, এর টাকা কোথায় যাচ্ছে আমি জানতে চাই, কেন এটা বন্ধ করা যাচ্ছে না? পুরো একটা ক্রিমিনাল জোন তৈরি হচ্ছে, রাজাবাজার এন্ড থেকে শুরু করে, এন্টালি থেকে শুরু করে 108, 107, আপনার হচ্ছে 109, 64, এগুলো হবে কেন, আমার প্রশ্ন কেন, এটা বন্ধ করা যাবে না কেন? এবং আলাদা আপনি এ তৈরি করেছেন, এত বড় কমিশনারেট, এত পুলিশি ব্যবস্থা, এত, আরে কলকাতা শহরে যদি আপনি সুরক্ষা না দিতে পারেন, আপনি গ্রামে রুরালে কি করে দেবেন? আর কোথায় হচ্ছে? তৃণমূল হেডকোয়ার্টারের পাশে, তৃণমূল হেডকোয়ার্টারের নাকের ডগায়, কোন জায়গায় নিয়ে যাচ্ছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? অ্যাকশন নিন। আর বানাতে এত মানুষ থাকেন, আস্তে আস্তে সিটি ডেভেলপ করছে, ওদিকে বহু সফিস্টিকেটেড বিশিষ্ট মানুষরা থাকেন, তারা তো রাত্রিবেলা রুবির মোড় থেকে বেরিয়ে ঘর যেতে ভয় পাবেন, তারা তো একা একা আনন্দপুরে থানার ওই ভিতরে, আনন্দপুরে 4 দিন অন্তর অস্ত্র পাওয়া যায়, আনন্দপুরে 4 দিন অন্তর অস্ত্র পাওয়া যাচ্ছে, 4 দিন অন্তর। এবং আরো ধরুন 48 ঘন্টা হয়ে গেছে, আমার বক্তব্য হচ্ছে কমিশনার অফ পুলিশ ওখানে স্পট ভিজিট করেছেন, একটা ক্রাইম কনফারেন্স করে, দাঁড়ান এক সেকেন্ড, কমিশনার অফ পুলিশ একটা ক্রাইম কনফারেন্স করবেন না, তিনি সমস্ত থানার ওসিকে ডেকে পাঠাবেন না, তিনি ডিসিদের কাছ থেকে কৈফিয়ত তলব করবেন না, অ্যাকশন কোথায়, হোয়ার ইজ দ্য অ্যাকশন? আরে বিষয়টা পরিচিত নয়, বিষয়টা হচ্ছে আপনি অর্গানাইজ প্ল্যানিংটা ভাবুন, রে কি করেছে, এসে বসে দেখেছে, নজরদারি করছে, যেখানে ঘটনা ঘটেছে তার থেকে ঢিলছড়া দূরত্ব পুলিশ আউটপোস্ট, পুলিশ বুঝতে পারছে না মোটরসাইকেল মুভমেন্ট হচ্ছে, পুলিশ পুলিশের ইন্টেলিজেন্স লেভেল নেই, কি করছেন আপনারা? আমাকে সুশান্ত ঘোষ তো আন্ডার কভার্ড পিপল, সুশান্ত ঘোষের তো দুটা সিকিউরিটি ছিল, আরে দাঁড়ান না, সুশান্ত ঘোষের দুটা সিকিউরিটি ছিল কি ছিল না? কলকাতা পুলিশের সিকিউরিটি ছিল, তার মানে ও আন্ডার কভার আছে, তার মানে ওয়াচার কনস্টেবলরা যারা কাজ করে লালবাজারে, তারা প্রত্যেক দিনে রিপোর্ট নেয় তাদের ভিভিআইপির কি পজিশন, তো তার উপর থ্রেড বেস বাড়ছে এটা ওরা জানে না, তাহলে ওটা রাখার দরকার কি ডিপার্টমেন্টটা? তো তুলে দিন, আর 4টে লোক দিয়ে দিচ্ছি ছন্নমন্ডা, তারা বাঁচাবে? আর রুটে যান, গন্ডগোল আটকান, ডেকে কথা বলুন সিনিয়র লিডারদের সাথে, জাভেদ খানকে ডাকুন, বলুন যে উনি আপনি এতদিন এখানে রাজনীতি করছেন, এটা কিভাবে অ্যাড্রেস করা যাবে, দেবা ওই আমাদের প্রেসিডেন্ট, ওদের জেলা প্রেসিডেন্ট দেবাশিস কুমার, আমি শুনলাম নাকি ওকে বলেছিল আপনি 107 ঢুকবেন না, ওদেরকে ডাকুন, সবাইকে ডেকে বসে মানুষকে সুরক্ষা দিন। শুনুন, তো এদেরকে দিয়ে হবে না, এদেরকে দিয়ে হবে না, কারণ এরা এই সমস্ত বিষয়ে ইনভলভ হয়ে পড়েছে, আমাদেরকে বাঁচান। তৃণমূল থেকে আমি জনগণের কাছে করজোড়ে অনুরোধ করছি, তৃণমূল থেকে মানুষকে বাঁচান, তৃণমূলকে অন্তত এবারে বিদায় দিন, নাহলে কোথায় কোন জায়গায় নিয়ে যাচ্ছে, একসময় সেই বিহারের অবস্থা তৈরি করে দিচ্ছে, বিহার কতটা টাইট করে দিয়েছে দেখুন, ওখানে আমাদের জয়েন্ট সরকার চলছে, আরে ভাবুন
ওখানে টাইট করে দিয়েছে, মাল সব এদিকে চলে আসছে, বলছে এসো এসো পশ্চিম বাংলা খোলা জায়গা, এখানে ব্যবসা করো, এখানে সুপারি নাও, সুপারি ব্যবসা সেখানে বন্ধ, সে মাল সব এখানে এসে সুপারি ব্যবসা করে যাচ্ছে। বুঝেছেন গেম কোথায়, কোন জায়গায় নিয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশন? ছি 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 ছি, আর আমি তো ছবি দেখালাম আপনাকে, কত ছবি দেখাবো, পুকুরের পর পুকুর বুঝিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি একটা রিপোর্ট চাক না পুলিশে, মমতা ব্যানার্জি আর মমতা তার ভূমিকা নাই, সে বলবে আমি কিছু জানি না, সে বড় চেয়ারম্যান, কোটা কমপ্লেন করেছে, কোটা অ্যাকশন নিয়েছে, সে তো রিকুইজিশন দিবে লালবাজারকে, বলবে আমি কালকে গিয়ে ওই সমস্ত বন্ধ করব। বন্ধ করার বদলে যে মাল ওইসব করে সে মাল চলে গেছে সকালবেলা তার বাড়ি, দাদা আমার একটু জায়গা দাও তোমার মন্দিরে বসে, আমার নাম হায়দার, সে সকালবেলা চলে গেছে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে বৈপ্লবিক কথাবার্তা বলছে, সেটাকে তুলে নিয়ে যান, এসব বন্ধ করুন। এরপর তো লোক আপনি নতুন তৃণমূল ভবন করছেন, সে তৃণমূল ভবনে তৃণমূলের কর্মীরা যেতে ভয় পাবে, আপনার এলাকার কাউন্সিলর তৃণমূল যে নতুন ভবন হচ্ছে সে ভবনটা 108 নম্বর ওয়ার্ডে, সেই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম কি? সুশান্ত ঘোষ। সে নিজে আতঙ্কিত, তার ভয়ে আপনি লোক কেন আপনার তৃণমূল ভবনে যাবে, কোথায় নিয়ে যাচ্ছেন ভাবুন।